বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে আপনাদের সকলেরই ধারণা আছে। বর্তমান নির্বাচন নিয়ে বাংলাদেশে যেই পরিমাণে সমালোচনা হচ্ছে, একদল আরেক দল পক্ষকে হুমকি দিচ্ছে, একদল আরেক দল পক্ষকে নিয়ে কাদা ছুড়াছুড়ি করতেছে। এরই মধ্যে বাংলাদেশের বিএনপি দলের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন। এই তো কিছুদিন আগে গভীর রাতে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, আজকে আবার স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি হাসপাতালে যাচ্ছেন। কি হয়েছিল তার? অনেকেই বলতেছে বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী খালেদা জিয়ার সুস্থতা বেশ জরুরি। কেন? চলুন আমরা বিস্তারিত জেনে নেই। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বুধবার আবার হাসপাতালে যাবেন। বিকেল 5টায় তাকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। বিএনপির নেতা ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএন জাহিদ হোসেন একথা জানান। এর আগে গত 13 জুন গভীর রাতে অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে 17 জুন তিনি বাসায় ফেরেন। বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের পরামর্শ নিয়েই আজ বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হবে। এদিকে খালেদা জিয়ার হাসপাতালে যাওয়ার পথে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এর আগে গত 29 এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে ঢাকার এবার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। 5 দিন হাসপাতালে রেখে তার স্বাস্থ্য বিভিন্ন পরীক্ষা করানো হয়। পরে বাসভবনে ফেরেন তিনি। গত বছরের 17 জুন খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদয়যন্ত্রে 3টি ব্লক ধরা পড়ে, এর একটিতে রিং পরানো হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে 2018 সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারী শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে 2020 সালের 25 মার্চ খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। আপনারা জানতে পারলেন বিএনপির প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কেন হাসপাতালে গিয়েছিলেন এবং ঢাকার কোন হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন, সমস্ত কিছু জানতে পারলেন। বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী অনেকেই বলতেছে বেগম খালেদা জিয়ার সুস্থতা বেশ জরুরি, কেন জনগণ এই কথা বলতাছেন? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আপনারা অনেকেই জানেন। এই তো কিছুদিন পরে বাংলাদেশে সংসদীয় জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দল বিভিন্নভাবে দেশে রাজনীতি আন্দোলন করতেছে, এতে সাধারণ জনগণ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেগম খালেদা জিয়া এবারই প্রথম অসুস্থ হয়নি, এর আগে বেশ কয়েকবার গুরুতরভাবে অসুস্থ হয়েছিলেন, অনেকবার চিকিৎসাও নিয়েছিলেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছিলেন তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে, কিন্তু বাংলাদেশ সরকার এতে অসম্মতি জানিয়েছিলেন। তাকে দেশের বাইরে যেতে দেওয়া হবে না, কারণ তিনি সাজাপ্রাপ্ত আসামি, তাকে বাসায় থাকতে দিয়েছেন দয়া করে। বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বেশ জরুরি, তিনি বাংলাদেশে তার বর্তমান পরিস্থিতি অনুযায়ী পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না। কিন্তু বেগম খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি, তাকে দেশের বাইরে যেতে দেওয়া হবে না, তা জানিয়েছিলেন বাংলাদেশ সরকার। যাই হোক, এই বিষয়ে আপনারা যা মন্তব্য করতে চান অবশ্যই জানিয়ে দিবেন। বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কি বাইরে যাওয়া বেশ জরুরি? বর্তমান নির্বাচনের পরিস্থিতি অনুযায়ী বেগম খালেদা জিয়ার কি সুস্থতা বেশ জরুরি? অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস নো লিখে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনার জন্য এবং দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।